মইনুল টিউটোরিয়ালে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে কি কি কাজ জানলে আউটসোর্সিং এর কাজ করা যায়। তো আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে জানাবো, অর্থাৎ যারা নতুন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং সম্পর্কে জানতে চান বা কাজ করতে চান, তাদের কি কি কাজ জানা থাকলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন, আমরা কি কি কাজ জানলে আউটসোর্সিং এর কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা একটা মার্কেট প্লেসে গিয়ে দেখব। মার্কেট প্লেস বলতে, যে মার্কেট প্লেস বা যে ওয়েবসাইটে এই কাজগুলো পাওয়া যায় সেই ওয়েবসাইটে দেখব। তো ওয়ার্ল্ডের টপ রেটেড সাইটগুলোর মধ্যে একটি সাইট হচ্ছে ফাইবার। fiverr.com-এ আমি আপনাদেরকে দেখাবো যে কী কী কাজ জানলে আপনি আপনি আউটসোর্সিং করতে পারবেন। তো আমরা fiverr.com-এ আসছি, গুগলে সার্চ দিয়েছিলাম, এটি হচ্ছে ফাইবারের ইন্টারফেস, ফাইবারে আসছি। তো এখন এখানে আমরা যদি সাপোজ একটি কথা যে খুব সহজ একটি কাজ হচ্ছে ডাটা এন্ট্রি, তো ডাটা এন্ট্রি এই কাজটি খুব সবাই পারে, সবাই জানে যে ডাটা একটা জায়গা থেকে ডাটা নিয়ে আরেকটা জায়গায় পূরণ করা বা ফিল আপ করাই হচ্ছে এন্ট্রি, ডাটা এন্ট্রির কাজ। তো ডাটা এন্ট্রির কাজ নিয়ে আমি যখন সার্চ দিয়েছি এখানে, তাহলে এখানে দেখুন যে অনেকগুলো গিগ পাবলিশ হয়েছে, যে আই উইল ডু ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টাইপিং ওয়ার্ক, কপি পেস্ট, এক্সেল। যে এই ডাটা এন্ট্রির কাজ করবে সে 97টি কাজ করেছে অলরেডি, এবং $10 তার কাজটি রেট চেক করেছে। এখানে একজন 137 বার সেল করেছে ডাটা এন্ট্রির কাজ করে, ইমেল কালেকশন, সে ইমেল কালেকশন কাজ করে 137টি অর্ডার কমপ্লিট করেছেন, এবং তার প্রতিটি অর্ডারের মূল্য ছিল $20। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক ইন এক্সেল স্প্রেডশিট, সে ডাটা এন্ট্রির কাজ করে কিন্তু 201টি অর্ডার $5 করে কমপ্লিট করেছে। এখানে একজন দেখাচ্ছে যে আই উইল ডু ফার্স্ট ডাটা এন্ট্রি এক্সেল ওয়েব রিসার্চ উইদিন 12 আওয়ার্স, সে 272টি অর্ডার কমপ্লিট করেছেন $5 করে। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কাজ করেছেন, অর্থাৎ 1K, অর্থাৎ 1000-এর চেয়েও বেশি কাজ করেছেন $12 করে ডাটা এন্ট্রির কাজ করে। তাহলে বুঝতেই পারতেছেন ডাটা এন্ট্রির কাজ জানলেও আপনি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতে পারবেন। তো ডাটা এন্ট্রির কাজ খুবই সহজ এবং সবাই করতে পারে। দেখুন এখানে অনেকেই কাজগুলো করতেছে ডাটা এন্ট্রির কাজ করে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করতেছে। তো ডাটা এন্ট্রি নিয়ে যে সার্ভিসগুলো ওপেন হয়েছে সেগুলো এখানে ওপেন হয়েছে, যে 49,394টি সার্ভিস এখানে ওপেন হয়েছে, অর্থাৎ 49,394 জন ডাটা এন্ট্রি সার্ভিস দেওয়ার জন্য এই মার্কেট প্লেসে প্রিপেয়ার্ড, মানে প্রস্তুত নিয়ে আসেন, বসে আসেন, বা তারা গিগ তৈরি করেছেন, তারা গিগ থেকে যেন অর্ডার পান এরকম গিগ তৈরি করেছেন এই ডাটা এন্ট্রি কাজ করার জন্য। তো আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করতে চান বা করতে পারেন, তাহলে আপনি এখানে ডাটা এন্ট্রির কাজ নিয়ে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কাজ করার চেষ্টা করতে পারেন। তো আমরা আরও দেখব যে আরও কিছু কাজ দেখব, যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, PRA, গ্রাফিক ডিজাইন। তো আমি এখানে গ্রাফিক ডিজাইন দিচ্ছি, যে গ্রাফিক ডিজাইন আপনি যদি গ্রাফিক ডিজাইনে কাজ পারেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন। যেমন এখানে দেখুন প্রথম যে গিগটি রয়েছে সেটিতে একজন 100K, অর্থাৎ $1000-এর চেয়েও বেশি, 1000টি অর্ডার কমপ্লিট করেছেন, 1000 অর্ডারের চেয়েও বেশি কমপ্লিট করেছেন $20 রেটে, তার প্রতিটি অর্ডারের কাজের দাম হচ্ছে
বিটলার, সে অনেকগুলো কাজ করেছেন গ্রাফিক ডিজাইন নিয়ে। তো গ্রাফিক্স ডিজাইন জানা থাকলে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন। তো আরও সহজ কাজ যেমন হচ্ছে লিড জেনারেশন, আমি লিড জেনারেশন দেখাচ্ছি। লিড জেনারেশন আপনারা অনেকেই বুঝবেন না, কিন্তু বুঝিয়ে বললে আপনারা খুব সহজে বিষয়টি করতে পারবেন। তো আমি এখানে এই গিগটিতে দেখাচ্ছি জয়া 93, সে 813টি অর্ডার কমপ্লিট করেছেন, $40 তার রেট। সে এখন অনলাইনে রয়েছেন, সে যে গিগ সার্ভিস দিয়ে দেন তাই এটি লিড জেনারেশন। সংক্ষেপে আমি বলি লিড জেনারেশনটা কি, যে আপনি বা যারা লিড জেনারেশনে কাজ করে থাকেন তারা সচরাচর, যেমন হচ্ছে একজন কোনো একটি কোম্পানির বা ব্যক্তির ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, এইগুলো কালেকশন করে থাকেন। এই এই জিনিসগুলো কালেকশন করা বা খুঁজে বের করাই হচ্ছে লিড জেনারেশনের কাজ। তো এই জয়া 93, ইনি টপ রেটেড সেলার, তাই 813টি অর্ডার কমপ্লিট করেছেন। টপ রেট বলতে সে এখানে কমপক্ষেও $2000-এর বেশি ইনকাম করেছেন। সে জাস্ট এই ধরনের কাজ করে থাকেন যে যে কোনো একটা কোম্পানির নাম ধরে সেই কোম্পানির মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসগুলো খুঁজে বের করে একটা লিস্ট তৈরি করেন। এটাই হচ্ছে লিড জেনারেশন কাজ। তো লিড জেনারেশনের কাজ করে অনেকে ইনকাম করতেছেন। এখানে লিড জেনারেশনের 12,557টি সার্ভিস রয়েছে, অর্থাৎ 12,557 জন এখানে লিড জেনারেশনে কাজ করতেছেন। তো আপনি চাইলেও এই ছোট্ট কাজটি করে আপনি আউটসোর্সিং শুরু করতে পারেন। তারপর আমি দেখাবো এখানে, যেমন হচ্ছে এখানে একটা কাজ রয়েছে ইমেল লিস্ট। তো আমি ইমেল লিস্ট যদি বিষয়টাকে আপনাকে বুঝিয়ে বলি, যে এখানে প্রথম যে গিগটি রয়েছে সে বলতেছে যে আই প্রোভাইড ইমেল লিস্ট অফ ইওর বেস্ট কাস্টমার, সে আই উইল ক্রিয়েট অ্যান ইমেল লিড লিস্ট ফর বাই বিজনেস নিস, সে ইমেল লিস্ট তৈরি করে দেবে বা খুঁজে বের করে দেবে, সেই কাজ করে দিয়ে সে ইনকাম করতেছে এখানে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট ইমেল একটা লিস্ট, যে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেল লিস্ট খুঁজে খুঁজে বের করে বিভিন্ন লোকেশনের, বিভিন্ন জায়গার, বিভিন্ন লোকের ইমেল অ্যাড্রেসগুলো কালেকশন করে দিবেন, এটি হচ্ছে তার কাজ। তো আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনি এই মার্কেট প্লেসে গিগ ওপেন করে কাজের জন্য চেষ্টা করতে পারেন, আউটসোর্সিংয়ের জন্য চেষ্টা করতে পারেন, যেটাকে বলা হচ্ছে ইমেল লিস্ট বা ইমেল কালেকশন। তারপর ইমেল কালেকশন লিখে সার্ভিস সাহায্য দিচ্ছি, দেখুন এরা সবাই এখানে 2751টি সার্ভিস অ্যাভেলেবল রয়েছে, 2751 জন এই ইমেল কালেকশনের কাজ করে থাকেন। সবাই কিন্তু ইমেল কালেকশন করে বায়ারদের দিয়ে থাকেন, বায়ার নির্দিষ্ট একটা এরিয়ার বা যেমন হচ্ছে নিউ ইয়র্কের বা আমেরিকার বা কোনো একটা কোম্পানির বা কোনো লিঙ্কডিন যে প্রোফাইল রয়েছে তাদের ইমেল লিস্টগুলো খুঁজে বের কর ইমেলগুলো খুঁজে বের করে একটা লিস্ট তৈরি করতে হবে। এটি হচ্ছে ইমেল কালেকশন। তো ইমেল কালেকশন বুঝতেই পারতেছেন খুব একটি সহজ কথা, যে ইমেল কালেকশন করে দিতে হবে। এই কাজটি জানা থাকলে আপনি আউটসোর্সিং করতে পারবেন। তো এগুলো সহজ কাজের মধ্যে হচ্ছে ডাটা এন্ট্রি, ইমেল কালেকশন বা ইমেল লিড জেনারেশন, এই গ্রাফিক্স ডিজাইন, এই কাজগুলো খুবই সহজ। তাছাড়াও আপনি আরও কাজ করতে পারেন। তো আমি দেখি যে মার্কেট প্লেসে কী কাজ হয়ে থাকে। যেমন আমরা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে গেলে দেখতে পাচ্ছি লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। বিজনেস কার্ড এবং স্টেশনারি তৈরি করতে পারলে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে গেম আর্ট, গ্রাফিক ডিজাইন ফর স্টেমার্স, টুইস স্টোর, ইলাস্ট্রেশন, প্যাটার্ন ডিজাইন, ফটোশপ এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন,
ইনফোগ্রাফিক ডিজাইন, ভেক্টর টেসিং, রিসাম ডিজাইন, এটা রিজুম বা রিসাম, রিজুম ডিজাইন, বুক ডিজাইন, অ্যালবাম কভার ডিজাইন, পোস্ট কার্ড কভার ইত্যাদি কাজ রয়েছে। এটা হচ্ছে ভিজুয়াল ডিজাইন, এর মধ্যে আছে ওয়েবসাইট, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন এবং প্রিন্ট ডিজাইন। প্রিন্ট ডিজাইনের মধ্যে রয়েছে ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, সিগন্যাক ডিজাইন, পোস্টার ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, ইনভাইটেশন ডিজাইন, অনেকগুলো ডিজাইনের কাজ রয়েছে। তা আপনি যদি এইগুলোর মধ্যে যে কোনো একটি কাজ জেনে থাকেন তাহলে আপনি আউটসোর্সিং করতে পারবেন। তারপর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনারা অনেক কাজ দেখতে পাবেন, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এসইও, লোকাল এসইও, মার্কেটিং স্ট্রেজি, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইএম, অনেকগুলো কাজ রয়েছে। যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি কাজ জানেন বা আপনার জানা থাকে তাহলে আপনি আউটসোর্সিং করতে পারবেন। তারপর দেখুন এখানে রয়েছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের মধ্যে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, ট্রান্সলেশন, কভার লেটার্স, লিঙ্কডইন প্রোফাইল, অনেকগুলো কাজ রয়েছে, অ্যাড কপি, সেল কপি, ইমেল কপি ইত্যাদি রয়েছে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে বা জানা থাকে তাহলে আপনি আউটসোর্সিং করতে পারেন। আপনারা এই মার্কেট প্লেসে যদি এভাবে প্রত্যেকটি ক্যাটাগরিতে দেখেন তাহলে বুঝতে পারবেন যে হিউজ পরিমাণের কাজ রয়েছে এবং হিউজ পরিমাণ লোকজন এখানে সার্ভিস চালু করে তারা আউটসোর্সিংয়ের কাজ করে যাচ্ছেন। তো আপনি এই ক্যাটাগরিগুলির মধ্যে এগুলোতে রয়েছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, প্রোগ্রামিং টিস, বিজনেস আর হচ্ছে লাইফ স্টাইল। এগুলোর মধ্যে আপনি যে কাজগুলো জেনে থাকেন বা জানেন সেই কাজগুলো দিয়ে আউটসোর্সিং করতে পারবেন। তো এই হচ্ছে আউটসোর্সিং, কী কী কাজ জানলে বা জানা থাকলে আপনি আউটসোর্সিং করতে পারবেন তার একটি বেসিক ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা এগুলো দেখে এবং মার্কেটটাকে রিসার্চ করে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে গিগ বা সার্ভিস চালু করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে বাইরের কাছ থেকে কাজ বুঝে নিতে হয়, সবগুলো ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল পাবেন, আমার চ্যানেলেও পাবেন, অন্যান্য চ্যানেলেও পাবেন। সেগুলো দেখে আপনারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শুরু করতে পারেন, চেষ্টা করতে পারেন, শুরু করতে পারেন। তো বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।